আরে তুই এসেছিস, দেখ ওই মাস্তানটা এসে তোর শখের সব পোশাকগুলো জ্বালিয়ে দিয়েছে, আর হুমকি দিয়ে বলে গেছে এখন থেকে তোকে এইসব শাড়ি আর সেলোয়ার কামিজ পরতে হবে। ওর হাত থেকে রেহাই পাওয়ার পথ একটাই, তোকে বিয়ে দেয়া। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দোলার বিয়েটা হয়ে যাওয়ার পর আর দেরি করবো না, তোর মামাতোভাই রাজুর সাথে তোর বিয়েটাও সেরে ফেলবো। আপু আপু আমার খুব খুশি লাগছে, বড় আপুর বিয়ের পর তোমারও বিয়ে হবে। আপু এই দেখ মা, তোর মামা চিঠি পাঠিয়েছে, আজ বিকেলে রাজুকে নিয়ে তোর মামা মামি দোলার গায়ে হলুদে আসছে। ভালোই হবে, রাজু আসার পর ওই তরুণটাকে আমি উচিত শিক্ষা দেব। হাই মাধুরী। হাই রাজু, কেমন আছো? ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, শুধু ওই যানজটের জন্য একটু দেরি হয়ে গেল। মাধুরী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রিটার্নস ডে? ও আমি তো ভুলেই গেছি, আজ আমার জন্মদিন। থ্যাঙ্কস রাজু, থ্যাঙ্কস। তোমার জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। দেখো রাজু, এই বদমাশগুলো প্রতিদিন আমার পিছনে আমাকে বিরক্ত করে, তুমি আজ ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও। তোরা এটা কি জানিস? এই হিরো নামের জিরো আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এই পুতুলের মতো তোকেও জ্যান্ত পুড়িয়ে মারব। যদি জীবনের মায়া থাকে তাহলে আমাদের আপামণিকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে তোর বাপ মাকে নিয়ে বাড়ি ফিরে যা। হ্যাঁ যা, বাড়ি ফিরে যা। আপামণি, ভাই আপনার অপেক্ষায় আছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে, চলুন। না গেলে আপনার বোনের অবস্থাও এই পুতুলের মতো হবে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপামণিকে সময় মতো সহিসালা মতো আবার পৌঁছে দেব। চলুন আপামণি, আসুন আসুন। ভাইয়া, এসব আপামনির জন্মদিনে ওনার মামাতো ভাই দেওয়া উপহার। আমার জিদ পারাবে না, আমার জিদ পারালে আমি কি করবো? তুমি না ভালো করে না, শাড়িটা পরে আসো।
মাধুরী, শাড়িতে তোমাকে অপূর্ব লাগছে। যে রূপে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি, সেই রূপে তোমাকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে। আই লাভ ইউ মাধুরী, আই লাভ ইউ মাধুরী, আই লাভ ইউ মাধুরী, আই লাভ ইউ, আই লাভ ইউ মাধুরী। ইউ ইডিয়েট স্কাউন্ডেল, আমি তোমাকে কতবার বলেছি তোমাকে আমি পছন্দ করি না, তারপরও কেন তুমি আমার পিছু ছাড়ছো না? আমাকে পাওয়ার আশায় যে হাত বাড়িয়ে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সেই শূন্য হাত কোনো দিন পূর্ণ হবে না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। কেন আমাকে তুই ভালোবাসবি না? কেন, কেন তুই আমাকে ভালোবাসবি না? আমি কি অন্ধ, আমি কি বোবা, নাকি বুড়ো হয়ে গেছি? কেন তুই ভালোবাসবি না বল? কেন তুই আমাকে ভালোবাসবি না? তুই বল, বল তো আমাকে, কেন তুই ভালোবাসবি না? এই আমাকে কেন ভালোবাসবি না? এ কথা বলার অধিকার তোর নেই, তোর নেই। শুধু তুই কেন, এই পৃথিবীতে কোনো ভালোবাসার পুরুষকে ভালোবাসে না সে কথা বলার অধিকার কোনো মেয়ের নেই। তুই আমাকে ভালোবাসিস আর নাই বাসিস, আমি আমি তোকে ভালোবেসেই যাব। এই চোখ, ঠোঁট, হাত, পা, আমার হৃদয় থেকে, আমার হৃদয় থেকে শুরু করে আমার সমস্ত শরীরের প্রতিটি অঙ্গ তোকে ভালোবাসে, তোকে ভালোবেসেই যাবে। না বলা তুই কে? তুমি আমাকে ভালোবাসো তাই আমি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। তাহলে সেটা হবে সার্থক ভালোবাসা। কিন্তু তুমি আমাকে ঘৃণা করার পরেও আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি, সেটা হবে আমার নিঃস্বার্থ ভালোবাসা। কে আমার মতো তোমাকে ভালোবাসবে বলো, বলো কে আমার মতো তোমাকে ভালোবাসবে? চুপ করে থাকো না, আরে বলো, বলো, আরে বলো আমার মতো তোমাকে কে ভালোবাসবে? আরে বলো আমার মতো তোমাকে কে ভালোবাসবে? আরে বলো। আজ তো তোমার জন্মদিন, তাই পীর মসজিদ সার মাজারে গিয়ে আমি নফল নামাজ আদায় করেছি, আমি মাজার জিয়ারত করেছি, আমি তোমার জন্য দোয়া করেছি। আমার দোয়া নিবে না? হাত নামাও, হাত নামাও। তোমার গলাটা বেশ মানিয়েছে, তোমাকে খুব সুন্দর লাগছে। এভাবে গায়ের জোরে তুমি আমাকে বিয়ে করে কি সুখ পাবে? তোমার যা ইচ্ছে বলো, যা মন চায় করো, কিন্তু আমার মন তোমাকে ভালোবাসতে পারছে না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজকের শুভদিনে তোমার চোখে পানি দেখতে আমার, মধু আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, মধু আমার ভালো লাগছে না। ওই দেখো তোমার জন্য স্পেশাল ভাবে তৈরিছি, মধু, 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 কেঁদো না মধু, কেঁদো না। তুমি কেন? দাও মতো কেক কাটো, কাটো, আরে কাটো না, কাটো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ।
কাটো, আরে কাট, আরে কাট, আরে কাট, কাট। Happy birthday to you, happy birthday to you. আজ সারাদিন সারা রাত তুমি আমার পাশে থাকবে। না দোহাই তোমার, আমাকে তুমি ঘর ছাড়া করে রেখো না। কাল আমার বোনের গায়ে হলুদ, তাই আমাকে তুমি যেতে দাও, প্লিজ যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও। অবশ্যই যাবে, কিন্তু তোমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে আমি আর আমার করতে পারবে না। আমি ছাড়া তোমাকে কেউ রং মারতে পারবে না, তোমাকে স্পর্শ করে কেউ তোমাকে হলুদ মাখতে পারবে না, কেউ না। যাও বধু, তুমি যাও। বধুকে তার সম্মানে পৌঁছে দেয়, যাও। আরে যাও মধু, যাও যাও যাও। হ্যাপি বার্থডে টু ইউ। জীবনে তুমি আমার, শুধু আমারই, শুধু আমারই, শুধু আমারই। আমার মাধুরীকে আমি প্রথম রং দেওয়ার জন্য এসেছি। মাধুরী তা জানে বলে আমার জন্য অপেক্ষায় আছে, তাই না মধু? এই মধু, এভাবে তাকিয়ে আছো কেন? আরে এখানে যদি রং খেলি তাহলে তাহলে ঘর নষ্ট হয়ে যাবে না? চলো বাইরে যাই। বসো, বন্ধ করো সব, বন্ধ করো। মাধুরী, ওঠ মা, মাধুরী, মা আমার। চলো বাবা। কোথায়? থানায়। না বাবা, আমরা নামবো না, কি করবে করুক। না না
থানায় কমপ্লেন করতে যাচ্ছিলে, তাই কারেরে হার করেছি। যদি কমপ্লেন করতে তাহলে কি করতাম জানিস? তোকে ছাড়া তোর বাবা, তোর বোন আর ছোট ভাই হাত পা ভেঙে কুড়িয়ে দিতাম, কুড়িয়ে দিতাম। মনে রাখিস, তুই আমার মনে, আমার মনে যে আগুন জ্বালিয়েছিস, সে আগুনে তোকেও চলতে হবে। আমি তানের কিনা তোমার রূপে আমায় কাছে কিন্তু বলেছি আপনি হাঁটলে তাই টের পাননি। তা ওইদিকে কোথায় যাচ্ছিলেন? মাধুরের বাড়িতে। গিয়ে কোনো লাভ হবে না, গতকাল ওর বোনের বিয়ে হওয়ার পর দুরন্তের ভয়ে রাতের অন্ধকারে ওরা সবাই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। মাধুরী, মানে আমার বধু, আমার বধু পালিয়ে গেছে। ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর, ওকে খুঁজে বের কর, বধু পালিয়েছে। মাদুরের কোনো খোঁজ পেয়েছিস? ভাইয়া, খোঁজ আমরা পাবোই, এখন ব্যবসার কথা বলি। তোদেরকে আমি আমার মাদুরে খুঁজে পাঠিয়েছি, আর তোরা তোদের ধানের কথা বলছিস। চালা ভাইয়া, শান্ত হন ভাইয়া, আমাদের কথা শুনুন। ওকে ওকে আমি কত ভালোবাসি, আমি আমি বধুকে চাই, আমি বধু ছাড়া বাঁচব না। তোর জানিস না, বুঝিস না, বধু আমার কত আপন, আমার কত আপন। যা বধু, তুমি কোথায় বধু, বধু তুমি কোথায় বধু, বধু। ও যেখানে থাকুক ম্যাডাম, ছবি যখন পেয়েছি তখন ওই মাস্তান দুরন্তকে নিয়ে মাধুরীর প্রেমের ফিচার আমি তৈরি করবই। নে বাবা, মা মনিকে আর সেটা পরিয়ে দে। নিজের এলাকা ছেড়ে পালিয়ে এখানে এসে কি ভেবেছে খুঁজে বাবা? আরে আমার মনে আঘাতে, আমার মনে আঘাতে তুই পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। বধু, আমাকে রেখে তুমি কাউকে বিয়ে করলে
আমি কি চুপ করে বসে থাকবো? না, কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। যে তোমাকে বের করতে আসবে, হাত পা কল্লা কেটে শহরে শহরে জড়িয়ে রাখবো, জড়িয়ে রাখবো। তোমার এই সুন্দর চেহারা যদি বৎসরুত করে দেয়, তাহলে কে তোমাকে বিয়ে করবে? কে? কেউ না, কেউ না, কিন্তু আমি, আমি তোমাকে দেখে বিয়ে করব। আমি তোমাকে, আমি তোমাকে, আমি তোমাকে, আমি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। আরে তোমরা সবাই শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। বর যাত্রী এদিকে আন না ভাই, আরেন ভয় পেন না। এ মাধুরী আমার হবু বধূ, কারো নজর যদি ওর উপরে পড়ে তাহলে তার চোখ আমি উপড়ে ফেলবো। আসি, সালাম আলাইকুম শ্বশুর আব্বা। আমি যাই, শালা বাবু মাধুরীকে সালাম কর, মাধুরীকে সালাম কর, মাধুরীকে সালাম কর। আমি যাই। দেখুন তো, এই কি সেই মাস্তান? হ্যাঁ, এই সেই মাস্তান। একে গ্রেপ্তার করা এত সহজ নয়। এই দুরন্ত কারান্ডারে কাজ করে জানেন? এই দেশের প্রভাবশালীদের একজন, যার সাথে আন্ডারওয়ার্ল্ডের ডনদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনি এর দিনের কর্ম দেখেছেন মাত্র, কিন্তু রাতের কর্মকাণ্ড দেখেননি। তোমরা খবর না দিলে মাধুরী আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যেত। বলো, এই উপকারের প্রতিদান তোমরা কি চাও? আপনার কাছে চাওয়ার আমার কিছুই নাই। আমি যাদের কাছে চেয়েছি তারা আমাকে অনেক বড় ব্যবসা দিয়েছে, আর বিনিময়ে যা চেয়েছে তা হচ্ছে তোমার জান। থামো দুরন্ত, থামো। তোমাকে কারা মারার প্ল্যান করেছে জানো? কারা? আফাজ আর রমিশ শিকদার। এখনো পূর্বের শত্রুতার জের ধরে প্রতিশোধের আশায় এখানকার হিরো মন্ডল আর সেরুমোল্লাদের সাথে হাত মিলিয়ে আমাদেরই পার্টনার এই আকরামকে আর্মস ব্যবসার ভাগ দিয়ে রাজি করিয়েছে। হিরো মন্ডল, সেরুমোল্লা? ইয়েস। ওরা এখন কোথায়? আমার পার্টনার হয়ে আমাকে মারার জন্য তুই ওই শিকদারের সাথে হাত মিলিয়েছিস? আন্ডারওয়ার্ল্ডের এটাই নিয়ম। জিরানি যেমন শিকদারের সাথে বেইমানি করে তোমার শক্তি কাজে লাগাচ্ছে, তেমনি Oh,
এবার বাকি রইল হিরো আর নিরো। এই বেবানের দল, জানিস না, জানিস না আমি মৃত্যুর দাবা নল, আমাকে আঘাত হেনে কেউ বাঁচতে পারে না। আরে জানি জানি, কিন্তু তুমি জানো না আমরা রক্ত চোষা অক্টোপাস। হ্যাঁ, আমাদের কেউ মরণ থামা দিলে আমরা তো রক্ত চষে খাই। কারা তোমরা, কি চাও? গুলির দাম বেশি বলে পিস্তল ব্যবহার করলাম না। আপনি জিজ্ঞেস করেছেন কি চায়। দাঁড়ান দাঁড়ান, আমি জানতে চাই আপনার মেয়ে কোথায়। এই তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, তুমি গিয়ে মাধুরীকে নিয়ে এসো। দাঁড়াও, আমাকে ধরার জন্য ওর বাড়ির আশেপাশে পুলিশ পাহারে থাকতে পারে, তাই এমন ভাবে ওকে নিয়ে আসবে যাতে পুলিশের সন্দেহ না হয়। দাও না, আমি যাব না। প্লিজ মাধুরী, না বলিস না। তুই না গেলে ধরার তো আমার বাপকে মেরে ফেলবে, ও তোর কোনো ক্ষতি করবে না, তা তো ভালো করে জানি। ভয় লাগে, আমি পায়ে ধরি। চল মাধুরী চল। মধুসুমা, আমি আমার দুজন শত্রুকে খুন করেছি, পুলিশ তার প্রমাণ পেয়ে গেছে, তাই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখন থেকে প্রকাশ্যে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। শোনো বধূ, আমার এই বিপদের সুযোগে তুমি যদি গোপনে অন্য কাউকে বিয়ে করার চেষ্টা করো, তাহলে আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেব না। তুমি আমাকে যতই ভয় দেখাও, আমি ভয় করি না, তোমার কোনো কথা আমি শুনবো না। গাড়ি থামাতে বলো। সে তো বড় বিপদ আসলো, আমি তোমাকে ছাড়বো না। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করতে কথা দাও। কথা দিলাম। থ্যাংক ইউ মাধুরী,
থ্যাংক ইউ, আই লাভ ইউ মধু, আই লাভ ইউ। সামনে কেন, সামনে আর রাস্তা নেই। মধু এসো, এসো মধু। দুরন্ত ভালো ভালো ওকে ছেড়ে দাও। নো নেভার, নো স্টপ ইওর কাউন। আমার জন্য অপেক্ষা দেখো, আই লাভ ইউ সো মাচ মধু। কোন সম্পর্ক নেই ওর কথা মতো, মাধুরীকে যদি ওর কাছে না নিয়ে যেতাম তাহলে আমার বাবাকে মেরে ফেলতো। তাই মাধুরী ওকে পছন্দ করে না, ভালোবাসে না, জানার পরও কেন ওই দুরন্ত মাধুরী পিছু ছাড়ছে না? ভালোবাসার টানে। আসলে প্রেম ভালোবাসা অনেক বিচিত্র ধরনের, কাউকে অমানুষ থেকে মানুষ বানায়, আবার মানুষকে অমানুষে পরিণত করে। মাত্র বছর কয়েক আগের কথা, ওই দুরন্ত এরকম ছিল না, সে ছিল একজন আদর্শবান সন্তান। ভাইয়া কলা দিয়ে রুটি খাও। থ্যাংক ইউ। কি কেমন কলা খেলে? আমি তোকে দেখাচ্ছি মজা। মীরা সরি ভাইয়া, মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। না বেঁচে থাক বাবা, বেঁচে থাক। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, উইশ ইউ গুড লাক। গুরু তুমি অযথাই টেনশনে আছো, ছুটি হলেই মাধুরী তোমার কাছে ছুটে আসবে। ওই যে রমু, ওর জন্য অপেক্ষা করছে। হাই রমি। হাই মাধুরী। তোরা যা, ঠিক আছে আমরা যাচ্ছি। এই চল চল। মাধুরী তোমার অপেক্ষায় থেকে প্রতিটি মুহূর্ত আমার কাছে চাকুর আঘাতের মতো যন্ত্রণাদায়ক মনে হয়। ঠিক আমারও তাই মনে হয়। আই লাভ ইউ মাধুরী। আই লাভ ইউ টু রমিত। তুই এই মাধুরী কোথায়? গুরু মাধুরী তো ক্লাসে আছে, কিন্তু মাধুরীকে কল্পনা করে তুমি যা করলে। হাই রমি। হাই মাধুরী। গুরু সত্যি ভাব সাবে বোঝা যায় ও তোমাকে 100% নয় 200% ভালোবাসে। তাহলে নতুন কোন স্টাইল দেখিয়ে ওকে ভাসাতে হবে। আচ্ছা একটা সিগারেট দিতে কারাতে। কুইক 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 নাও। এই মালটা দিত। এই ভন্ডা সবাইকে গিয়ে কাজটা শুরু করি। হ্যাঁ এই দুরন্ত নামের শান্ত ছেলে, এদিকে আয়।
নে এই সিগারেটটা খা, না আমার অভ্যাস নেই, ভদ্রভাবে বলছি সিগারেটটা খা, না আমি খাবো না, চুপ, খেতে বলছি খা, না এটা না খেলে আজ তোর চেহারাতে কেটে দেব, খা বলছি, তোর থেকে নামাবি না বলছি, খা খা, এই হবে, ওরা খুব বেশি বাড়াবাড়ি করছে, ও চল প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করি, ওর নামে নালিশ দিলে এর চাইতে বড় ক্ষতি হতে পারে, জানিস না ওর বড় ভাই একটা গুন্ডা, কি ব্যাপার তোমরা এখানে কি করছো, সরি বদমাইদের কাণ্ডটা দেখেছিস, আমরা তো ব্যাপারটা খেয়ালই করিনি, শোন ওরা যে অন্যায় করেছে তার উচিত শিক্ষা দিতে হবে, আজকের খেলে আমাদের জিততেই হবে, কাম সেরেছে, আজ এই অবস্থায় সবাইকে এখানে থাকতে হবে, বলিস কি, ঠিকই বলছি, ওদেরকে বের করার পথ এখনই মিষ্টির প্যাকেট, কিন্তু এটা পাঠাবি কাকে দিয়ে, পাঠাবো পাঠাবো পেয়েছি, দুরন্ত দুরন্ত একটু শুনে যাও, বলুন, রমেশ তোমাকে প্রতিদিন অপদস্থ করে, তুমি ওকে ধরে সাইজ করে দিচ্ছ না কেন, আমি কলেজে মারামারি করতে আসিনি, তাহলে ওর সাথে বন্ধুত্ব করো, আজও জন্মদিন, এই সুযোগে এই মিষ্টির প্যাকেট দিয়ে তুমি ওকে সারপ্রাইজ দাও, ও বন্ধুদের নিয়ে ড্রেসিং রুমে আছে, নাও, ধন্যবাদ, খুব ভালো বুদ্ধি দিলেন, আসি, এখন দেখবি মজা, কেরে তুই এখানে কেন, আজ তোমার জন্মদিন তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি, তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম, এই তোরা না আমার বন্ধু, কিন্তু দেখ বন্ধুর মতো কাজ করেছে, ও দাও বন্ধু দাও দাও বন্ধু, আমি এখন ওকে যাই, খুদা হাফেজ, লুকিয়ে লুকিয়ে মেয়েদের ড্রেস পাল্টানো আর দেখবে, সরি মাধুরী আর এই ধরনের ভুল হবে না, প্লিজ মাফ করে দাও, মনে থাকে জানো, রাজা এদের পোশাকগুলো এনে দেয়, তুমি সাহায্য না করলে আজ আমরা ওদেরকে এই শাস্তি দিতে পারতাম না, তোমাকে মেনে মেনে থ্যাংক, ওই শুয়োরের বাচ্চার জন্য আজ আমাদেরকে অপমান হতে হলো, মা শালাকে, আমরা
রমিত, তোমার মানুষ না পশু? এতজন মিলে একজনকে কেউ এখানে মারে? মারার কাজ করেছে, তাই ওকে উচিত শিক্ষা দিয়েছি। না, কাজটা আমি করিয়েছি, মারতে হলে আমাকে মারো। না না, ও ও মাধুরী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তারপরেও। চুপ, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? ফ্রিলি একটু চলাফেরা করি বলে সেটাকে ভালোবাসে মনে করেছ? ইডিয়েট কোথাকার। তুমি সবকিছুর জন্য দায়ী, ও তোমার কি ক্ষতি করেছে যার জন্য ওকে আজ তুমি এই অপমান করালে? জানো, ও সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে, দুবেলা দুমুঠো পেট ভরে ঠিক মতো খেতেও পায় না। হ্যাঁ, মানুষের বাড়িতে বাড়িতে টিউশনি করে অনেক কষ্টে পড়ালেখা করছে, মাসের পর মাস টাকা জমিয়ে জামা কাপড় কিনে একটা জামা সাত দিন ধরে পরে, আজ সেই জামাটাও ছিঁড়ে গেছে। ওই বদমাশদের সাথে তুমি যে তাল মিলিয়ে চলছ, তার শাস্তি একদিন তোমাকে ভোগ করতেই হবে। হাই চল, হ্যাঁ চল। তুমি সবকিছুর জন্য দায়ী, ও তোমার কি ক্ষতি করেছে যার জন্য ওকে আজ তুমি এই অপমান করালে? জানো, ও সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে, দুবেলা দুমুঠো পেট ভরে ঠিক মতো খেতেও পায় না। দুরন্ত, এত কষ্ট করে অন্য টেক্সট বুক থেকে কপি করার কি দরকার? নাও এটা নিয়ে নিজেকে কষ্ট থেকে মুক্তি দাও। প্রাচুর্য আর ঐশ্বর্যের মাঝে বড় হয়েছেন, দুঃখ কষ্ট কি জিনিস তা যদি বুঝতেন, তাহলে আমার মতো গরিবের সন্তানের মনে কষ্ট লাগে তেমন কিছু করতেন না, দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে সাহায্যের নামে এ দয়া দেখাতেন না। দুরন্ত, তুমি যা ভাবছো আসলে তা নয়। প্লিজ আমাকে বিরক্ত না করে আপনি চলে যান। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। মাথা নষ্ট, তাই কষ্ট পেলাম। তোকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি ওর সাথে মেলামেশা করিস তাহলে তোকে যা বাড়ি এখান থেকে। মাধুরী, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি জানো, তাই আমার কথা অবশ্য হলে করবে তুমি? তুমি আমার যার সাথে মন চায় আমি তার সাথে মেলামেশা করবো, আমাকে বাধা দেওয়ার তুমি কে? পাগল কোথাকার। আমার একটা কথা শুনে যাও। দুরন্ত শোনো, দুরন্ত একবার, শুধু একবার আমার কথাটা শোনো প্লিজ দুরন্ত। দেখুন, এত করে বলার পরেও আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আমি আপনার কোনো কথা শুনব না। তুমি আমার কথা না শুনলে আমি এভাবে হাত কাটতেই থাকবো। বলুন কি বলবেন? বলো বলো, আই লাভ ইউ। বলো তুমি আমাকে ভালোবাসো, তা না হলে ব্লেড আমি এবার গলা চালাবো। বলো তুমি আমাকে ভালোবাসো, বলো বলো। মাধুরী, তোমার হাত থেকে রক্ত ঝরছে, ধরুক, তাতে তোমার কি? সব কিছুর মনে তুই সলা দায়ী। এরকম করছো কেন? মাধুরী, আমি দুরন্তকে ভালোবাসি, দুরন্ত আমার জীবন, দুরন্ত আমার মরণ,
আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুই যদি কিছু করতে পারিস করিস। দুরন্ত, শিকদার ভাই তোমাকে ডেকেছে। কি হলো? চলো চলো। এত রাতে দুরন্তকে কারা ডেকে নিয়ে যাচ্ছে? ভয়ের কিছু নেই, কাছে আয়। আয় শুধু থাম। থাম বলছি, থাম। এই আমি কে? কি আমার পরিচয়? তুই তা ভালো করে জানিস। মাস্টার সাহেবের ছেলে বলে তোকে সাবধান করে দিতে এসেছি। মেয়েদের ভোগ করা ছাড়া ভালোবাসার নিয়ম নীতি আমাদের বংশে কারো নেই, কিন্তু আমি মাধুরীকে ভালোবাসি, তাই ওর অপমান মুখ বুঝে সহ্য করে তোকে কিছুই বলিনি। মনে রাখিস, আমি কষ্ট পেলে মাথাটা নষ্ট হয়ে যায়, এরপর মাথা নষ্ট হলে তোকে কষ্টে মরতে হবে। ছোট যা, মায়ের আঁচল তলে গিয়ে শুয়ে থাক। যা, আরে যা, ছোট চল। ঠিকই বলছি মাধুরী, কলেজে তুমি আমার সাথে আর কথা বলবে না, আমাদের দেখা কথাবার্তা সব এখানেই হবে। তার আর প্রয়োজন নেই। কেন? আরুল, যে প্রেম করে সে ভয় করে না, আর যে ভয় করে সে প্রেম করে না। রুমিতের ভয় আমাকে গোপনে ভালোবাসার চাইতে ভুলেওয়া অনেক ভালো। না মাধুরী, তুমি তিলে তিলে আমার মনে যে ভালোবাসার জন্ম দিয়েছ, ইচ্ছে করলেই এখন আর সে ভালোবাসাকে মন থেকে ছুঁড়ে ফেলা সম্ভব নয়। তাহলে রমিতকে রুখে দেওয়ানোটাও তোমার পক্ষে সম্ভব নয়। দুরন্ত, কে যদি তোমাকে ভয় দেখিয়ে আমার ইজ্জতের উপর হাত বাড়ায়, তখন তুমি যে তার হাতে আমাকে ছেড়ে দিয়ে পালাবে না, তার কি বিশ্বাস আছে? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। মনে রেখো, কাপুর সে জীবন নিয়ে বেঁচে থাকা চাইতে চাষি জীবন নিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার বিশ্বাস তোমার শরীরে প্রচুর শক্তি আছে, কিন্তু সাহস নেই। এই হাত দিয়ে কাউকে একবার আঘাত করে দেখো, তার মৃত্যু না হলেও আধ ভরা হয়ে থাকবে, বুঝলে? আবে দেখ না, হাই টাচি, হাই ডার্লিং, কাম অন, লাভ মি ডার্লিং। দেখেছো তোমার সামনে ওরা কিভাবে আমাকে টিপ করেছে? তুমি কি চুপ করে তা সহ্য করবে, না সাহস নিয়ে একবার আঘাত করে ওদের বুঝিয়ে দিবে তুমি কাপুরুষ নও? যাও দুরন্ত, ভয় পেও না, সাহস নিয়ে এগিয়ে যাও, যাও যাও যাও। আমরা তো সুন্দরী ডাকছি, ওই হাড়া কোথায় যাচ্ছে কেন? এই চলতে দেখি, চল চল। মারবি নাকি? হাত তো নয় যেন হাতুরি, ঠিক আছে তার অবস্থা খারাপ, বাইশে যায় ওয়েল ডান দুরন্ত, ওয়েল ডান। দেখলে এই পৃথিবীতে সাহসের দাপট কি, এটাই হচ্ছে বাস্তব বীর পুরুষের জীবন, যে জীবনকে আমি ভালোবাসি। যে জীবনকে আমি ভালোবাসি। ভয় পেলে চুলের মুঠি ধরে আর রুখে দাঁড়ালে পায়ে পড়ে, এই পথে যে পা বাড়াবে সেই হবে সাহসী পুরুষ, যা আমি পছন্দ করি। কলেজে চতুর্দিকে নজর রাখ। তুমি যা বলো না, আমার কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে।
যাও দুরন্ত, কুকুরকে মুগুর মেরে শায়েস্তা করে দাও। যাও আমার মাথাটি নষ্ট করে দিয়েছিস, আজ তার কষ্ট থেকে ভোগ করতেই হবে। এই নাও, এটা দিয়ে ওদেরকে দাঁত ভাঙা জবাব দাও। নাও একজন স্কুল মাস্টারের সাধারণ ছেলের হাতে মার খাওয়ার পর এভাবে তোমাদের বেঁচে না থেকে মরে যাওয়া উচিত ছিল। চলো, আজ থেকে তোমাদের আমার আর প্রয়োজন নেই। এই দুরন্ত এখন কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবি? ভালো করে করাবো। কি ব্যাপার, আপনি এখানে? বসুন স্যার, বসুন প্লিজ। আচ্ছা, আপনি দুরন্ত নামের এক ছাত্রকে গ্রেফতার করেছেন? ও তো একজন সন্ত্রাসী কলেজে। হ্যাঁ, আমি সব জানি। উকিল সাহেব। জি, এই নিন বেলবন্ডের পেপার। ওকে নিয়ে এসো। এ কি অবস্থা করেছে ছেলেটার? ক্ষমতা আছে বলে তারা অপব্যবহার করেছেন। মানুষ মানুষকে এভাবে মারে,
আমার জানা ছিল না। নিয়ে চলো কে। আমাকে জামিন করিয়ে এখানে নিয়ে এসেছেন কেন? তোমার সাহস আর শক্তি আমার মনকে জয় করেছে। তুমি আমার সাথে কাজ করলে আমি খুব খুশি হব। দেখুন, আমি গুন্ডামি করার জন্য ওদের মারিনি। আপনি আমাকে মুক্ত করিয়েছেন, তাই আমি কৃতজ্ঞ। আমি আসি। আরে না না না, ওকে যেতে দে। কুবিরের বাস পানিতে, তাই সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়ে দেখি ও কোথায় গিয়ে দাঁড়ায়। মাধুরী, মাধুরী, মধু, মাধুরী, মাধুরী, দরজা খুলো। এটা ভদ্রলোকের বাড়ি, কোন সন্ত্রাসের প্রবেশাধিকার এ বাড়িতে নেই। তুমি কি বলছো? তুমি তো আমাকে সাহস দিয়ে ওদের মারতে বাধ্য করেছো, আবার তুমি আমাকে গ্রেফতার করিয়েছো। কেন মধু, কোন কারণে তুমি আমাকে নিয়ে এই নির্মম খেলা খেললে? তুমি যে বেইমানের খেলা খেলে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছিলে তার প্রতিশোধ নিতে। তোমার ভাই? হ্যাঁ, ওই দেখো সজীব। হ্যাঁ, আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আমার ভাই। মনে নেই তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের রাতের কথা? এই অনুষ্ঠানে কিন্তু তোকে আমি গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ গাইবো। ভাই, এরা যদি মামলা করে? এই পর্যন্ত এইরকম ঘটনা কত ঘটিয়েছি, তার কোনো সাক্ষী রাখিনি। যা, ওইটার উপরে এইটাকে শুয়ে রাখ, নিয়ে যা। ধর্ষণ করার পর খুন করেছে তোর বন্ধু, আর সাক্ষী হচ্ছিস তুই। অর্ডার, অর্ডার, অর্ডার। দুরন্তের সাক্ষীর ভিত্তিতে আসামি সজীবের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। আমার ভাই মৃত্যুদণ্ড হওয়ার পর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কলেজে ভর্তি হয়ে তোমাকে প্রেমে ফাঁদে ফেলেছি, এক গুলিতে দুই পাখি শিকার করেছি, তোমাকে দিয়েই ওই নরপশু আকাশ সিকদারকে শায়েস্তা করেছি, আর সেই মামলায় তোমাকে ফাঁসিয়েছি। মাধুরী, বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নেই। আমি আমি পরিস্থিতির শিকার। সেদিন যদি আমি মিথ্যে সাক্ষী না দিতাম তাহলে ওরা আমার জীবন কেড়ে নিত, তাই না? সেদিন ভীরু কাপুরুষ ছিলে, আজ তোমার এত সাহস কোত্থেকে হলো? প্রেম, ভালোবাসা, একজন মেয়েকে ভালোবেসে তার কথা মতো সবকিছু করতে পারবে, আর বন্ধুর ভালোবাসার জন্য কিছুই করতে পারবে না। স্বার্থপর। Thank you.
মধু, মধু বিশ্বাস করো, বিশ্বাস করো মধু, আমি সত্যিকারের দোষী নই, বিশ্বাস করো। চুপ করো, তোমার মতো স্বার্থপর সন্ত্রাসীকে বিশ্বাস করবো আমি? চলে যাও, চলে যাও এখান থেকে। মধু, ও আমার আমার মার ইজ্জত সব ধুয়ে মিশে দিয়েছে, ও সন্তান নামের কলঙ্ক। না বাবা না, আমার কথা শোনো, তুই আমার সাথে কোনো কথাই বলবি না, তোর মুখ আমি দেখতে চাই না। বাবা বাবা, আমি তোর কোনো কথাই শুনব না। বাবা বাবা, আমার কথা শোনো বাবা, দরজা খুলো। বাবা বাবা, তুই কথা বলো না বাবা, তুমি আমাকে ভুল বুঝেছ, বিশ্বাস করো বাবা, আমি কোনো দোষ করিনি। চুপ কর, আমি তোকে শিক্ষিত আদর্শবান ছেলে হিসেবে দেখতে চেয়েছিলাম, সন্ত্রাসী হিসাবে নয়। যা ওই মেয়ের কাছে যা, এই বাড়িতে তোর আর জায়গা নেই। না মা, মা বাবাকে তুমি বোঝাও, মা বাবাকে তুমি বোঝাও। মা দুরন্ত ভুল করেছে বলে তুমি কি পাশা হলে? ওকে আসতে দাও। ওর জন্য তোমাদের এত দরদ, কিন্তু তোমাদের জন্য ওর কোনো দরদ আছে? শুনে রাখো, ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমার লাশ এ বাড়ি থেকে বেরিয়ে। না না বাবা, না 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 বাবা। দুরন্ত, আমি তোমাকে যে কথাটা বোঝাতে চেয়ে পারিনি, এখন নিশ্চয়ই তুমি তা বুঝতে পেরেছ। সন্ত্রাসী না হয়েও এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার সব পথ আজ তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তোমার সামনে এখন শুধু একটাই পথ খোলা আছে, তা হচ্ছে আমার সাথে আসা। তা না হলে নিরাশ্রয় জীবন নিয়ে তোমাকে ধুকে ধুকে পথেই মরতে হবে। ভালো হয়ে বেঁচে থাকার শত চেষ্টা করেও তুমি বাঁচতে পারবে না, ওই আফাজ আর রমিজ তোমাকে বাঁচতে দেবে না। তাই এই সমাজের ওই জানোয়ারদের প্রতি ধিক্কার দিয়ে তুমি অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাও, দেখবে যা চাইবে তাই পাবে। নাও, এটা তোমার সাহস আর শক্তির কাজে লাগবে। সেদিন যে অস্ত্র সে হাতে তুলে নিয়েছে তা এখনো ছাড়েনি, সেদিন যে গাড়িতে চড়েছে আজও নামেনি, সেদিন মাধুরীর যে দুরন্ত সন্ত্রাসী জীবন আজ মাধুরীকে ধাওয়া করছে, যে মাধুরীর জন্য জীবনটা নষ্ট হয়ে গেল সে মাধুরীর ভালোবাসা পাওয়ার জন্য এখনো সে সাধনা করছে। মাধুরী ওকে ঘৃণা করে, কিন্তু মাধুরীর প্রতি ওর ভালোবাসা দিনে দিনে বেড়ে চলেছে, জানি না শেষ কোথায় কি হবে মাধুরী আর দুরন্তের। কাল বিকেলে মাধুরী যেন আমার সাথে দেখা করে, খবরটা তাকে পৌঁছে দেবে।
কিন্তু কাল বিকেলে আমাদের কলেজের অনুষ্ঠানে ওর অংশগ্রহণের কথা আছে। কলেজের অনুষ্ঠান? মাধুরী কোথায় যাচ্ছিস মা? দুরন্তের কাছে। ওই মাস্টারের কাছে? হ্যাঁ বাবা, অনেক চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কারণে দুরন্ত তোমাকে সারাক্ষণ টেনশনে রাখবে, এবারের সুখ শান্তি কেড়ে নিবে, তাতে সুখে হোক আর দুঃখে হোক আমার জীবনের সাথে জড়িয়ে থাকবো। না মা, না, এই ভুলটি করিস না। বাবা তুমি আমাকে বাধা দিও না, আমি যেখানে থাকি না কেন দোয়া করো যেন ভালো থাকি। আচ্ছা বাবা। বলো নতুন করে কি বলতে চাও তুমি? দুরন্ত, আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি। মাধুরী? হ্যাঁ, আজ থেকে এ দেহ তোমার। দেহ মন সেটা তুমি এই জীবনেও পাবে না। তুমি আমাকে দেহ দিয়ে আমার ভালোবাসা মূল্য দিতে এসেছ। আরে আমি যদি তোমার দেহ চাইতাম তাহলে অনেক আগে তা আমি ভোগ করতে পারতাম। যে মনের ভালোবাসায় আমাকে জড়িয়ে তুমি আমার মনে ঠাঁই পেয়েছিলে, তোমার সেই ভালোবাসায় চলনা আর স্বার্থপরতা ছিল, কিন্তু আমার ভালোবাসা ছিল পবিত্রতা। তাই তোমাকে এত কাছে পেয়েও দেহের লোভে আমি আমার ভালোবাসাকে অপবিত্র করিনি। কারণ আমি চাই মন, যে মনে তোমার সত্যিকারের ভালোবাসা রয়েছে সেই মনের ভালোবাসা পাওয়ার জন্য আমার জীবনটা বদলে গেছে। যে ভালোবাসা সমাজ সংসার থেকে আমাকে আলাদা করে দিয়েছে, শুধু সেই ভালোবাসা আমার জীবনে প্রয়োজন। মাধুরী একবার, শুধু শুধু একবার মন থেকে বলো তুমি আমাকে ভালোবাসো। ইউ লাভ মি, প্লিজ টেল মি ইউ লাভ মি। I love you. 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 I love you, Bodo. I love you. I love you, Bodo. I love you. I love you, Bodo. I love you. Bodo. বন্ধু, আই লাভ ইউ বন্ধু। তুমি কি করলে? মাধুরী কেমন আছে? এভাবে বলে তুই কোথায় যাচ্ছিস? আমি দুর্দান্তকে ফোন করেছি। এটা কি বললি? সত্যি বলছি, আর তাই আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। চাঁদি প্লিজ, তুই আমাকে থানায় পৌঁছে দে প্লিজ। চাঁদি প্লিজ, আমাকে থানায় নিয়ে চল প্লিজ। ঠিক আছে, গান দিও, আয় গান দিও। কিরে, আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? আসি না, তারপর বলছি। চল না, আজ আমি থানা যাবো,
পাগলামি করিস না, আগে ঘরে চল। মাথা ঠান্ডা কর মাধুরী, রাগের মাথায় কোনো কাজ করা ভালো না। সত্যি করে বলতো তোর কি হয়েছে? তরুণদের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ওকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়ে আমি ওকে নিজ হাতে খুন করেছি। তুই মনে করেছিস আমাকে মেরে ফেলেছিস, আমি মরে গেছি, কিন্তু দুরন্ত এত সহজে মরবে না। আমাকে মারার জন্য তুই যে নিশানা করে আঘাত হেনেছিস সেটা জায়গা মতো না লেগে ভুল করে এখানে লেগেছে, কিন্তু এবার আমি যা নিশানা করব তা মিস হবে না। তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি ছাড়ব না। আজ এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে বিয়ে করব, তোমার পাষাণ মন কি করে বাধা দেয় আমি তা দেখব। ভালোভাবে বলছি, অল্প হাত বাড়লে তোমাকে যাচ্ছি, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি বসে থাকতে আর কোনো কথা হতে যাবো না, দেখবো তুমি কি করো। কি করবো দেখবি, দেখ। তুই আমার গায়ে হাত তুলেছিস। হ্যাঁ তুলেছি, কি করবে তুমি? জীবন কেড়ে নেবে? না, মেরে ফেলো আমাকে। না, তোকে আমি মারবো না। তোকে আমি মারবো না। তোমার কারণে আজ একটি মেয়ের জীবনে সর্বনাশ হয়ে গেল। তোমার আমার মাঝে কেউ কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি কি করতে পারি তা বুঝে নাও। একদিন, মাত্র একদিন সময় দিচ্ছি তোমাকে, ভালোবাসার মন নিয়ে তুমি তুমি আমার কাছে আসবে, না হলে আমি কি করবো তা আমি নিজেও জানি না। আবার যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো তাহলে ক্ষমা করব না, ক্ষমা করব না। এখন আর ওকে ভয় পেয়ে লাভ নেই, সরাসরি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করব। চল। মাধুরী, অপুকে স্কুল থেকে বাড়ি ফিরেছে? না বাবা, কেন, কি হয়েছে? স্কুল থেকে চারজন লোক নাকি ওকে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমি খোঁজাখুঁজি করে পেলাম না বাবা। যাও জোলা, জোলা।
মাধুরী সাবধান, যদি মামলা করার জন্য থানায় পা রাখো তাহলে তোমার ভাইকে হারাবে। আর মামলা করে এরপর লেখানোর সময় তোমার বোন জামাইকে হারাবে। আমি তোকে নিয়ে মামলা করতে থানা যেতে পারবো না, পারবো না, পারবো না। তাহলে তুই আমার সাথে হিসেবে থানা যাবি না? না আমি যাব না, যেতে পারবো না। ওর হাত থেকে আমাকে রক্ষা করতে গিয়ে আজ তোর এত বড় সর্বনাশ হলো, তাই আমি তোর কাছে মাফ চাচ্ছি। এই দুর্ঘটনার কথা তুই ভুলে যা, প্লিজ চাঁদনি ভুলে যা। তুই একটা মেয়ে হয়ে একথা বলতে পারলি? এই ঘটনা যদি তোর বেলায় ঘটতো তাহলে তুই কি ভুলে যেতে পারতি? চাঁদনি আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি যদি তোর ব্যাপারে থানায় গিয়ে সাক্ষী দেই তাহলে আমার ভাইয়ের মরমুখ দেখতে হবে, আর আমার বোনকে বিধবা হতে হবে, আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। তোমাদের পরিবারের সবাই ভালো থাকবে আর অন্যের পরিবারের সবাই কষ্টে থাকবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? কথাটা তুমি আমাকে একদিন বলেছিলে। আব্বু, আব্বু, সেদিন তোমার মতো আমিও এই পরিস্থিতির শিকার হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুর সাথে বেইমানি করেছি, সেদিন আমি তোমার চোখে ভীরু কাপুরুষ ছিলাম, কিন্তু আজ আজ তুমি কি? সেদিন আমার বাবা মা আর বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল ওই আফা শিকদারের দল। কোর্টে গিয়ে যদি আমার শেখানো কথা না বলিস তাহলে তোর চোখের সামনে তোর বোনকে ওই মেয়ের মতো। সেদিন আমি অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ আমার বাবা আমাদের চাইতে যদি তোর কাছে তোর আদর্শ বড় হয়ে থাকে, নীতিমান হয়ে যদি তুই তোর বন্ধুর পক্ষে সাক্ষী দিতে আদালতে যেতে চাস, তাহলে আমাদেরকে খুন করে যা, যাতে ওই শিকদারদের হাতে আমাদেরকে মরতে না হয়। ধরে এটা, তারপর সিদ্ধান্ত দে কি করবি। সেদিন তো আমিও একজন সাধারণ মানুষ ছিলাম, আমার যেতে ভয় ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিণতির জালে আটকা পড়ে আমি নিজের আদর্শে টুটি নিজেই চেপে ধরে মিথ্যে সাক্ষী দিয়েছি, যার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি সেই আদর্শবান শান্ত সৃষ্ট দুরন্তকে শাস্তির আগুনে ছুড়ে ফেলে দিয়েছিলে, আর সেই আগুনে জ্বলে পুড়ে লোহার মতো কঠিন হয়েছি, নতুন করে তরন্তর জন্ম হয়েছে। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ। বলো কোন আগুনে পুড়ে তোমাকে শাস্তি দেওয়া উচিত? বলো বলো। কোন ধরনের শাস্তি তোমার প্রাপ্য? বলো বলো। চুপ করে আছো কেন? বলো। সত্যিকারের ভালোবাসার সাথে না সম্রাট শাহজাহান তাজ বহল করেছে, লাইলে বজ্র শিরি ফরাত, আরে লাইলে বজ্র শিরি ফরাত, জীবন বিসর্জন দিয়ে
প্রেমের ইতিহাস রচনা করে গেছে, কিন্তু তোমার ভালোবাসার পাওয়ার সাধনা আমি কি পেলাম? বাস্তবে একজন সন্ত্রাসী হল মধু, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবন কেড়ে নিল, আমি মেনে নিতাম, কিন্তু তা না করে পবিত্র ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছ, মন নিয়ে খেলা করেছ, সেটাই ছিল তোমার বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আজকে এই নাটকের ঘটনার জন্ম দিয়েছি আমি। সাকসেস মধু, আমি 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 সাকসেস, আমি সাকসেস, আমি সাকসেস। এখন থেকে তোমার এই মাস্টার প্রেমিক তোমাকে আর কোনোদিন কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, কষ্ট দেবে না, কোনো কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, জ্বালাতন করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। ইয়েস, খুলে দিয়েছি আমার মনের দোয়ার, তুমি মুক্ত পাখির মতো হয়েছ। আমি তোমার ফিরে আসার পর হচ্ছে বসে থাকবো না এই জীবনে আর কোনোদিন। আমার আমার মুখ কোনোদিন দেখবে না। আরে তোর বল, গুড বাই বধু, গুড বাই বধু, গুড বাই, গুড বাই বধু, গুড বাই, গুড বাই। দুরন্ত যা বলেছে তা সব সত্য মাধুরী, আমি তা বুঝতে পেরেছি। কিন্তু আমার ভুল ভাঙানোর জন্য ও যে অন্যায় তোর উপর করে গেল আর মিথ্যে। তুই যা ভেবেছিস সে ধরনের কোনো অন্যায় দুরন্ত করেনি। ও আমাকে তরুণী নিয়ে যাওয়ার পর যা ঘটেছে তা হল চাঁদনি, তোমার সর্বনাশ করার জন্য তোমাকে আমি এখানে আনিনি। আজ তোমার সামান্য অভিনয় আমার জীবনের সব ভুলের অবসান ঘটাবে, তাই তাই তুমি একটু সাহায্য করো। এক বোন হিসাবে এই ভাইয়ের প্রতি একটু দয়া করো। মাধুরী, তুই দুরন্তকে যা মনে করেছিস আসলে দুরন্ত সেরকম খারাপ নয়। মনে রাখিস হিংসা দিয়ে কিছু জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায়। একজন মেয়ে মানুষের মনে যেমনি আদর, স্নেহ, প্রেম, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ থাকা প্রয়োজন, তেমনি ক্ষমার মানবতার মানসিকতা থাকা দরকার। দুরন্ত তোর জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ। ভেবে দেখ, তুই নিজেই সেই আশীর্বাদকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিস। একজন সত্যিকার খাঁটি প্রেমিককে তুই মাস্তান বানিয়েছিস। চলো চাঁদনি, চলো। তোমার সহযোগিতায় আজ তা সফল হলো, তাই তাই আমি তোমার কাছে। অনেক দিন ধরে মাথাটা নষ্ট, তাই বড় কষ্টে আছি। তোর ভালোবাসার জন্য আজ তুরন্ত আমার শত্রু হিসাবে জন্ম নিয়ে তপ্তেরা হয়েছে, যার কারণে আমার ভাই সহ আমাকে আন্ডারগ্রাউন্ডে থেকে ওর মৃত্যুর ফাঁদ তৈরি করতে হচ্ছে। আর যখন থেকে বাঘে পেয়েছি তখন সব বাঘের ঝাল মেটা বই। Oh, my God.
মধু, তাই মধু, তুমি তা কি করলে? আমার জন্য তুমি কেন নিজের রক্ত ঝরালে? এত সামান্য রক্ত তোমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। একদম চুপ। এই মুখে আরেকবার আমার কেঁদে ভালোবাসার কথা উচ্চারণ করলে আমি তোমার জবান, আমি তোমার জবান শ্রাদ্ধ করে দেব। তুমি মনে রেখো দুরন্ত, তোমাকে ভালোবেসে যদি আপন করে না নিতে পারি তাহলে তোমার হাতে আমাকে কাফন পরাতে হবে। তুমি কেমন আছো? ভালো আছি মিনা। মিনা বোন আমার, তুই কেমন আছিস? মা বাবা কেমন আছে? আমি ভালো আছি। মায়ের অসুখটা বেড়েছে, বাবাও তেমন ভালো নেই। মা তোমার জন্য চিন্তা করে খুব কান্নাকাটি করে। জানিস আমারও মাকে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু নিয়তি লেখন আমার সেই ইচ্ছাকে পূরণ করতে দিচ্ছে না। বিল্লা আয়, তুই যা নে বোন, মাকে ভালো করে ডাক্তার দেখা। কিন্তু ভাইয়া, প্রতিবার এভাবে টাকা নিয়ে বোনাস আর ওভারটাইমের কথা বললে বাবা তো আমাকে সন্দেহ করবে। বাবা যাতে সন্দেহ না করে সে ব্যবস্থা আমি করব। জানো ভাইয়া, আমার বিয়ের কথা চলছে। বাবা বিয়ের খরচ জোগাতে বাড়ি বিক্রি করার কথা ভাবছে। না, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। হতে দেব না বোন, হতে দেব না। কি ভাবছো, আরো লাগবে? না, ভাবছি বাবাকে নিয়ে, যদি সে টাকা না নেয়। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তুমি তার চোখে সন্ত্রাসীর সন্তান, কিন্তু আমি তো নই। মিথ্যে কথা, আপনি সমাজসেবকের মুখোশধারী সন্ত্রাসীদের একজন গডফাদার। সাহায্যের নামে এই পাপের টাকা আমাকে দান করে সাত কোটি টাকা দিচ্ছেন। জব্বার জিলানি, ভুলে যাবেন না, দুরন্ত আমারই সন্তান। ওকে ত্যাগ করেছে বলে ভেবেছেন ওর কোনো খবরই আমি রাখি না? আমি কয়লা মনে করে যে সন্তানকে ছুড়ে ফেলে দিয়েছি। ময়লা পরিষ্কার করার নামে আপনি তাকে সন্ত্রাসের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দিয়েছেন। আপনি, আপনার মতো সবাই সমাজের কলঙ্ক, তাই থু ফেলি আপনার উপর। থু কি? দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। জব্বার জিলানির এত বড় সাহস, আমার বাবার গায়ে হাত তুলেছে, আমি ওকে ছাড়ব না। এক পায় গোবে না শুনে বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাবাকে অপমান করেছিস। আর কিন্তু কেন করেছিস শোনো? জানি আমার বাবা মিথ্যে বলেনি, তোর মতো মানুষদের কারণে হাজারো বাবা মা আর সমাজের কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে যাচ্ছে। তোরা আমারই মতো, সেই সব বাবা মার সন্তানকে সন্ত্রাসী কাজে ব্যবহার করে
নিজেদের স্বার্থ আদায় করছিস আর মাথা উঁচু করে তোরা সমাজ সেবক সেজে আছিস। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। শুধু মানবতার দিকে তাকিয়ে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম, এরপর কোন অন্যায় করলে আর ক্ষমা পাবি না। মনে রাখিস, আমার জীবন কেড়ে নেওয়ার জন্য তুই যদি হিংস্র জানোয়ারের মতো 8 ফিট লাভ দিস, তাহলে আমি 16 ফিট লাভ দিয়ে তোকে মরণ কামড় দেব, মরণ কামড় দেব। কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, ওর চির শত্রু হিরো নিউ রনির আর আভাস সিকদারকে খবরে যে বোনের জন্যে আজ আমি অপমান হলাম, সেই বোনকে আমি সুখের মুখ দেখতে দেব না, আর দুরন্তকেও আমি ছাড়ব না। দুরন্ত, তুমি আমি না বলেছি তোমার মুখ আমি দেখবো না? তারপর কোন সাহসে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? ভালোবাসার সাহসে। তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক অনেক আগে আমি ছিন্ন করে দিয়েছি। যাও, তুমি ফিরে যাও। না না, আমার ভালোবাসার অধিকার আদায় না করা পর্যন্ত আজ আমি এক পাও নড়বো না। মধু, আজ আমার বোনের বিয়ে, এই শুভ দিনে কোন অশুভ ঘটনার জন্ম তুমি দিও না, চলে যাও বলছি। না দুরন্ত, না, আমি তোমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, সেই জীবনের ভাগিদার করে তুমি আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, অন্তরে না হলেও তোমার পায়ে আমাকে চাই দাও। এই আবার যদি আমাকে ভালোবাসার নামে তুমি আমার পিছু নাও, তাহলে তোমাকে আমি মরতে হলে মরব, তবু তোমার পিছু আমি ছাড়ব না। কবুল দুরন্ত, দুরন্ত? জি স্যার, এই যে আমাদের স্কুল মাস্টার আসাদ সাহেবের ছেলে। ও আমার ছেলে নয়, সে আমার ছেলে ছিল, সে অনেক আগে মারা গেছে। এ কথা বলে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু আমাদের বোঝাতে পারবেন না। শুনুন, একজন সন্ত্রাসীর বোনকে আমার ছেলের বউ করে নিতে পারবো না। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে যাও।
স্যার, সারা জীবন মানুষের ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে মানুষ করেছেন, কিন্তু নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? আপনি শিক্ষক নামের কলঙ্ক, ওরকম ছেলের বাপ হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই চলো সবাই চলো। আমার সময় শেষ হয়ে গেছে, আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি। আমার তাপন কাপড় তো দূরে কথা, আমার মরা মুখ যেন দুরন্ত দেখতে না পারে, এটা আমার আদেশ। আমার কসম লাগে, আমার আদেশের জন্য অমর জানা নয়। দুরন্ত যখন বেঁচে গেছে তখন আমাদের কাউকে ও বাঁচতে দেবে না। না বড় ভাই, হিরণের হাত থেকে ও বেঁচে গেছে আমাদের হাতে মরার জন্য। যদি তাই হয় তাহলে যাও, রমেশকে নিয়ে ওর কপালে সেই মরণ রেখা এঁকে দিয়ে দাফন ছাড়া কাফনের ব্যবস্থা করো। দেখো দেখো আমার নিয়তি, একমাত্র ছেলে হয়ে আমি আমার বাবার মুখখানা শেষবারের মতো দেখতে পারলাম না, পারলাম না। স্বার্থপাত্রের জন্য আমি যে কত বড় অন্যায় করেছি, নিজের সুখী পরিবারের সুখ কেড়ে নিয়েছি, বোনের সুন্দর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছি, ভুলের সাথ করে দিয়েছি, জন্মদাতা বাবার আশা আকাঙ্ক্ষাকে। বধু বধু এখন আমি কি করব? বধু বলো, বধু বলো, বলো বধু আমি এখন কি করব? আগের জীবনে ফিরে যাবে, এই অন্ধকার জীবনে থেকে তুমি যেমনি নিজে বাঁচতে পারবে না, তেমনি আমরা যারা বেঁচে আছি তাদের কাউকে বাঁচাতে পারবে না। দুরন্ত, তোমাকে কষ্টে রেখে নিজেকে আর কষ্ট দিতে চাই না। বলো তুমি আমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাও কিনা, বলো দুরন্ত, বলো। তোমাকে তবে বলে দিয়েছি আমার জীবন থেকে সরে দাঁড়াও, তোমাকে আমি ভালোবাসি না, যাও আমার ভালোবাসার বন্ধন ছেড়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করে সুখী হও। মনে রেখো আর একবার আমার সামনে এসে দাঁড়ালে সত্যি 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 আমি তোমাকে খুন করব। তুমি যাও না, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আমি নিজের সুখের জন্য তোমাকে মৃত্যুর মুখ থেকে পালিয়ে যাব। এতদিন যা করেছো তাতে তোমার স্বাদ মিটেনি, এখন আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে মারতে চাও? দেখো ওসব খেলা এখন আমার সাথে চলবে না, ওসবের কাছে আমি মাথা নত করবো না, তাই বলছি তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, তাতে আমার কিচ্ছু চাই আসে না। ডোন্ট কেয়ার, মনের ভিতরে সত্য কথাটি লুকিয়ে রেখে কেন মিথ্যে বলছো? আমার প্রতি তোমার ভালোবাসা যদি নাই থাকতো তাহলে সেদিন কেন কেন আমাকে রমেশের হাত থেকে রক্ষা করেছিলে? ইউ ফুল, এটাকে ভালোবাসা বলে না, বলে হিউম্যানিটি, মানবতার কর্তব্য। মানবতা? তাহলে মীরার বিয়ের আসরে যখন একের পর এক মানুষ খুন করেছ তখন কোথায় ছিল তোমার মানবতা? তাই তোমাকে অনুরোধ করছি, এখনো সময় আছে, এই পথ থেকে তুমি সরে যাও। কোন পথে যাব, কোথায় যাব? তুমি আমাকে হিংস্র বাঘের পিঠে চড়িয়ে দিয়েছো,
এখন এখন আমার দুঃখ কষ্ট যাই হোক, সোয়ারি হয়ে থাকতেই হবে, তা না হলে বাঘের পিঠ থেকে নামা মাত্র সেই বাঘের আমাকে গিলে খাবে। দেখতেই পাচ্ছ, অস্ত্র হাতে থাকা সত্ত্বেও মরণ কি করে ধাওয়া করছে, আর অস্ত্র ফেলে দিলে ওরা আমাকে পিঁপড়ের মতো পিষে মারবে। মধু, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমেনি, তাই বলছি ওই জিলানিয়ার শিকদাররা আমাকে আগে দুরন্ত হতে দেবে না। আর তা আমাকে মারতে চেয়েছিস, আমার বোনের লাল বেনারসি কেড়ে নিয়ে আমার বাবাকে কবরে শুয়ে দিয়ে তোরা তোরা ফুর্তি করছিস? তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দিয়ে বাপ ছেলে একসাথে কুলখানি করবো, জলসা খাবো, জলসা। সুস্থার বাচ্চারা খুঁজে দেয় কোথায় গেল সোনার বাচ্চা? আমার ভাইকে মারলে তোর ভালোবাসা বাঁচবে না। অস্ত্র ফেলে দে ভাই, বড় ধন রক্তের বাঁধন। নষ্ট মাথাটা নিয়ে অনেক কষ্টে ছিলাম ভাইয়া, ভাইয়া তুমি সেই কষ্ট দূর করে দিলে, এবার কষ্টকে দিলে ওদেরকে আমি বোঝাবো। সাবধান রবে, সাবধান। Oh, my God.
আসামি দুরন্তের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে যেহেতু আসামি পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল, সেহেতু আদালত আসামিকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে কর্তৃপক্ষ আসামি মুক্তি দেয়। মাধুরী